নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ প্রচণ্ড আমার গলা ব্যথা, কথা বলতে পারছি না, কথার দ্বারা আপনারা বুঝতে পারছেন। আজকে আমি নিয়ে এসেছি পার্শের ঝাল, পার্শে মাছের ঝাল করব, সর্ষে ঝাল, পার্শে ঝাল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি নতুন নতুন রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। পার্শে সর্ষে বানাতে যে উপকরণগুলো লাগছে, কালো জিরে, সাদা সর্ষে আমি বেটে নিয়েছি, ধনে পাতা, এখন শীতকালে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে, আর একটা আমি পেস্ট বলবো না, জাস্ট আমি থেতো করে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর হলুদ তেল তো লাগবেই। মাছগুলো আমি হালকা ভাজবো, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে মাছগুলো বসে যাবে, আর এ মাছ তো খুব নরম মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, হালকা ভেজেছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল, আর ফোড়ন দেব কালো জিরে। বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব বাটা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে মশলাটাও, পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হবে, তাই আমি লবণটা দিয়ে দিলাম এখানে। মশলাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে, বাটা সর্ষের জলটা, খোসাটা আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে কষিয়ে নেব, যাতে সর্ষের ঝাঁঝালো গন্ধটা চলে যায়। মশলাটা এই রকম হবে, মশলা থেকে এবার আস্তে আস্তে তেল ছাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে আস্তে আস্তে। এবার আমি অল্প জল দেব, কারণ এ মাছের ঝালে বেশি ঝোল থাকবে না, তাই আমি অল্পই জল দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি মাছটা দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। ঝালটা রেডি হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন,
এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।